বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামাজ আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করেন। সেদিন থেকেই ইয়াসরিবের নাম মদিনাতুর রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর সংক্ষেপে মদিনা হয়ে যায়। এদিনটি অত্যন্ত সমজ্জল ঐতিহাসিক দিন ছিল। এদিন মদিনার অলিগলিতে আল্লাহর পবিত্রতা ও প্রশংসার ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল। আনসারদের কন্যা শিশুরা আনন্দে উত্তোলিত হয়ে গান গাইছিল, যার অর্থ হল দক্ষিণের সেই পাহাড় থেকে উদয় হল মোদের উপর চতুর্দশীর চাঁদ, আল্লাহর শুকর আদায় করো কর্তব্য মোদের সবার, তোমার আদেশ পালন আর আনুগত্য কর্তব্য মোদের সকলের পাঠিয়েছেন তোমায় আল্লাহ সর্বশক্তিমান। প্রিয় ভাইরা, যদিও আনসাররা বদধ্বনি বিত্তশালী ছিলেন না, কিন্তু সবার আকাঙ্ক্ষা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতেই অবস্থান করুন। তাই তিনি যে এলাকা দিয়ে অতিক্রম করতেন সেখানকার লোকেরা তার উটের রশি ধরে নিজ বাড়িতে অবস্থানের আবেদন জানাতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, উটনির পথ ছেড়ে দাও, সে আল্লাহর তরফ থেকে আদেশ পেয়েছে। এরপর উটনি লাগাতার চলতে থাকে এবং বর্তমানে যেখানে মসজিদে নববী রয়েছে সেখানে গিয়ে থামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি থেকে নামেননি। উটনিটি উঠে গিয়ে সামনে কিছু দূর গিয়ে পুনরায় ঘুরে আগের জায়গায় এসে বসে পড়ে। এবার তিনি উটনির পিঠ থেকে অবতরণ করেন। এটা ছিল তার মাতুল গোষ্ঠী বা বনু নাজ্জাজের মহল্লা। উটনিটি এখানে বসে পড়া ছিল নিছক আল্লাহ তাআলার তাওফিক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতুল বংশের লোকদের মাঝে অবস্থান করে তাদের সম্মানিত করতে চাচ্ছিলেন। এবার বনু নাজ্জার গোত্রের লোকেরা তাকে নিজ নিজ বাড়িতে নিয়ে যেতে আবেদন নিবেদন করতে শুরু করে, কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে উটের পালা তুলে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ তার উটের পালানের সঙ্গে যুক্ত। ওইদিকে হযরত আসআদ ইবনে জুয়াইরা এসে উটনির লাগাম আঁকড়ে ধরেন, এ উটনি তার কাছেই থাকে। সহিহ বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মধ্যে কার ঘর সবচেয়ে কাছে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘর সবচেয়ে কাছে হে আল্লাহর রাসূল, এ হচ্ছে আমার ঘর আর এ হচ্ছে আমার দরজা। আল্লাহর রাসূল বললেন, যাও, আমাদের জন্য কাইলুলা তথা মধ্যাহ্নের বিশ্রামের ব্যবস্থা করো। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা দুজনে আসুন, আল্লাহ তাআলা বরকত দেবেন। কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনীন হযরত সাউদা, দুই কন্যা ফাতিমা এবং উম্মে কুলসুম, ওসামা ইবনে জায়েদ এবং উম্মে আয়মনও এসে পৌঁছেছিলেন। তাদের সবাইকে আবদুল্লাহ ইবনে আবু বকর হযরত আবু বকরের পরিবারের সাথে মদিনায় নিয়ে আসেন। তাদের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কন্যা হযরত জয়নাব হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থেকে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর হযরত আবু বকর এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি, আব্বা আপনি কেমন আছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেমন আছেন? তিনি বলেন, জ্বর হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কবিতা আবৃত্তি করতেন। পরিবারের সদস্যদের সবাই বলে সুপ্রভাত, কেউ ভাবে না জুতার ফিতার চেয়েও তার মরণ কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সুস্থ হলে আবৃত্তি করতেন, জানতাম যদি রাত যাপন করব আমি মক্কার প্রান্তরে, চারপাশে রবে ইজখিরো জলিল ঘোষ, কোনোদিন মাজেন্নার ঝর্নার ধারে যেতে পারবো কিনা জানি না, আমি সোমা আর তোফায়েল পাহাড় কি দেখতে পাবো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলে তিনি বললেন, হে আল্লাহ তাআলা, মক্কা যেমন আমাদের কাছে প্রিয় ছিল, মদিনাকেও তেমনি অথবা তার চেয়ে বেশি প্রিয় করে দাও। মদিনার পরিবেশ আবহাওয়া স্বাস্থ্যকর করে দাও। এখানকার সাওমুদ্দে খাদ্যশস্যের পরিমাণে বরকত দাও। এখানকার জ্বর জোহফা সরিয়ে নাও। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করেন এবং পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অংশ এবং ইসলামী দাওয়াতের মক্কী যুগ পূর্ণ হয়ে যায়।